হ্যালো আলাইকুম ভিউর্স আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতেছি সেটি হচ্ছে আপনার যে আমের বিষয় যে আমরা এখন একটি সিজন আসছে জানি এটা হচ্ছে আমের সিজন ঠিক আছে এখন আম গাছের মুকুল আসার সময় এখন প্রায় হাইব্রিড যেগুলো গাছ আছে প্রায় অধিকাংশ গাছে ফুল আসবে এর মধ্যে এটা হচ্ছে বাড়ি ফোর বাড়ি আমার কাছে কয়েকটা গাছ আছে এখানে বাড়ি ফোরের সবগুলো গাছের মধ্যে ফুল আসতেছে এবং মরলিকা আছে মরলিকা গাছের মধ্যে ফুল আসতেছে আমরোপলি আছে সেই গাছের মধ্যে ফুল আসতেছে হারিবাঙ্গা আছে সেই গাছের মধ্যে ফুল আসতেছে তো আমাদের এখানে সবচেয়ে বেশি যে ফুল আসতেছে সেটি হচ্ছে আমরুপালি মর্লিকা আর হারিবাঙ্গার মধ্যে ইয়া এই আম্রুপলি মরলিকার মধ্যে আর বারি ফোরের মধ্যেই তো বিহার্স আমি মনে করি যে দেখেন বাড়ি এমন একটি শাখাও বাদ নাই যেখানে প্রত্যেকটি শাখায় শাখায় এমন এমনকি গাছে নিচে পর্যন্ত মুগুল আসতেছে ঠিক আছে এই সাদা সাদা যেগুলো দেখেছেন এগুলো ছত্রাক শোক ওষুধ গাছে অনেক পোকা ধরে গেছিল সাইড দিয়ে কিছু গাছে এর জন্য এগুলো দেওয়া হয়েছে আমরা একটু ওদিকে আসি এই এটাও বাড়ি ফোর বাড়ি ফোর দ্বিতীয় যে গাছগুলো আছে এগুলো বেশি বেগে আপনার গাছগুলো ঝুলে যায় নিচে হেলে যায় এই যে দেখেন এই গাছগুলো নিচে হেলে গেছে আমরা এদিকে আরেকটা লক্ষ্য করি এদিকে দেখা যাবে আপনার একটি গাছও একটি শাখা বাকি নাই ইনশাআল্লাহ যে ছোটো ছোট যে শাখাগুলো আছে ওইগুলোতে ভুলে আসতেছে ঠিক আছে তা আম গাছের এই অতিরিক্ত কুয়াশা হলে একটি সমস্যা হয় যে আম গাছের যে মুকুলগুলো যে কালো হয়ে যায় অতিরিক্ত কুয়াশার কারণে আমরা ছত্রাকনাশক যে রেডিমেড গোল্ড আছে আর পোকার জন্য এক তারা ওষুধ আছে বিভিন্ন কোম্পানির ভালো ওষুধ যেগুলো আছে সেগুলো আমরা স্প্রে করব এবং যারা বিশেষজ্ঞ ঠিক আছে আমের এই বিষয়ে তাদের সাথে আমরা পরামর্শ করে নিব যেন আমরা যে আমের বাগান করে লাভবান হতে পারি আমি মোটামুটি এইবারই ফার্স্ট যে আমের বাগানের পরিচর্যার বিষয়ে আগে পরিচর্যা করছি শুধু গাছের ফলের পরিচর্যা করে নেই এবছর ইনশাল্লাহ ফলের পরিচর্যা করে দেখি কেমন হয় আল্লাহ আল্লাহতালার রেজাল্ট কেমন দেয় সামনে থেকে আমার একটা বাগান হতে যাচ্ছে সম্পূর্ণ আপনার ওইটা বাড়ি ফোরের উপরে এক বিঘার জমিতে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গাছ লাগাবো ওইটা আপনার সিটি পদ্ধতি আছে ওই পদ্ধতিতেই দেখব ইনশাল্লাহ যে অল্প সময়ে কীভাবে আমরা যে লেজ নিয়ে জমি থেকে লাভবান হতে পারি ঠিক আছে সেই একটা প্রচেষ্টা করব যে নিজে কীভাবে লাভবান হতে পারি এবং আপনাদেরকে কীভাবে লাভবানের একটা দিক দেখাতে পারি এই যে দেখেন সবগুলো বাড়ি ফোর ঠিক আছে এখন ইয়া মুকুল সম্পূর্ণ বের হয় নাই আমার এখানে আরও বিভিন্ন রকমের গাছ আছে এই জাতের যেমন হাড়িভাঙ্গা আছে এই যে মল্লিকা এগুলো হচ্ছে মল্লিকা মল্লিকা প্রায় অধিকাংশ শাখায় ফুল আসতেছে এটি কী গাছ অবশ্য আমি জানি না ঠিক আছে এটি একটা গাছ দিয়েছিল কী গাছ এটা আমি আশা করি যে সামনে থেকে আমি তাদের কাছে জেনে নেব গাছ এই যে আমরা দেখতেছি যে এখানে এই যে যদি একটা পোকা দেখা যাচ্ছে এই পোকাগুলি কিন্তু আপনার মুকুলের অনেক ক্ষতি করে এগুলোর জন্য একটার স্প্রেগুলো অনেক ভালো হয় তারপর এটার সাথে ভালো ভালো যেই কোম্পানির কীটনাশক আছে ভিটামিন জাতীয় আমরা ওইগুলো ব্যবহার করতে পারি আর আমাদের এখানে যে আম্রপালি গাছগুলো আছে সেগুলোতে এখন মোকল আসতেছে এটা হচ্ছে আম্রপালি গাছ এটা দেখেন প্রত্যেকটা শেখা শাখে মোকল আসতেছে ওকে ভিহার্স আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক বাটনে লাইক দিয়ে ঠিক আছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমাদের কাছ থেকে কোন বিষয়ে আপনারা পরামর্শ চান এবং কোন বিষয় আপনারা জানেন না আপনারা জানতে চান আমরা যতটুকু সাধ্য ঠিক আছে যতটুকু জানি ততটুকু ইনশাল্লাহ আপনাদেরকে জানার চেষ্টা করব জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা হোক বাড়ি ফোর গাছ আমি আসলে ফোর আর মুরলিকা ঠিক আছে আর আমরুপালি এই তিনটে গাছের মধ্যে যে বিয়ারিং মুকুলের অনেক ভালো মাসাল্লাহ আর আমি অন্য অন্য ভিডিও দেখছি ঠিক আছে বাড়ি ফোরের যে আপনার গাছগুলা এগুলো আসে বেশি আর সব সময় বছর মুকুল আসবে আর বাড়ি ফুর গাছের আমও আপনার অনেক টিকে ঠিক আছে গটি উমশালা অনেক টিকে এই যে দেখেন আর একটা জিনিস চমৎকার একটা বিষয় আপনাদেরকে দেখাই একটা ঢাল দিকে আপনার ছয়টা ঠিক আছে ছয়টা মাথা বের হয়েছি আমি ইনশাল্লাহ আগামীতে এরকম সিস্টেমে একটা বাগান করতে শেষ করে দিকে প্রায় ঘন ঘন করে গাছ লাগাবো আর গাছ কাইটে কেটে এরকম শাখা প্রশাখা মানে বেশি করার চেষ্টা আছে দেখেন এখানে যে মজার বিষয়টা ছয়টা ঢালা একটা ঢালা তো বাকি নাই যে ফুল আসবে না এই যে ভিতরে একটা আছে ছায়ের মধ্যে ওইটার মধ্যে ফুল আসতেছে আসলে বাড়ি ফোর আম্রপালি এগুলো অনেক ভালো আর আমি মনে করি যে আম্রপালি থেকে এখন বাড়ি ফোর অনেক ভালো হবে কারণ বাড়ি ফোর যে আম গাছটা আছে সেটা আপনার সবসময় ফুল আসবে আর এটার ফল সবার লাস্টিকা আপনার নামবে আর ফলটা হবে আপনার অত্যন্ত সুস্বাদু এবং ওজন অনেক বেশি আর আমরা ইনশাআল্লাহ বাড়ি ফোরের যে চারার বিষয়ে আমরা সামনের আরেকটি ভিডিওতে কথা বলবো অবশ্য বর্তমানে এখন আমার কাছে এই বাড়ি ভোরের চারার শর্ট অনেক কম আমি নিজে একটা বাগান করতেছি সেই বাগানের মধ্যে আমার নিজস্ব চারা তৈরি করে লাগাতে হবে ওকে বিওয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি